একটা ভালো মায়া রে আমি শেষ পর্যন্ত নর্তকি বানা গেলাম। না না না, তুমি অহনু বসে মদ খেতেছো? ওদিকে কমিশনার সাহেব বলে রয়েছে। কি কমিশনার? আগে কইবে না। স্যার আপনি আসছেন দেখে আমার কি যে ভালো লাগতেছে। দাওয়াত দিয়ে থাকো কোথা। স্যার মাপ করবেন, এই মাহজানের একটা বদ অভ্যাস আছে তা তো আপনি জানেন। বুঝছি, সুরার মধ্যে ছিলা। শুরু করো। স্যার স্যার, নীরব ভাই আইছে। নীরব ভাই আইছে। কি বলছিস, ও তো এখানে আসার কথা না। স্যার বিশ্বাস না হয় উকি দিয়া দেখেন। কি কহস, তাইলে তো আমি শেষ। আরে মামা তুমি মামা ডাক, নীরব পছন্দ করে না। আমি এই মহাজন, আমি যাই, আর থাকা যাবে না। এই সব কি বলতেছে, আপনি যাবেন না? আরে বুঝো নাই, বাংলায় কইছি শোনো। এইখানে থাইকা আপনি সবাইরে দেখবেন, কিন্তু আপনারে কেউ দেখবে না। স্যার মহাজন সব ঠিকই কইছে। না রে, আমার যদি দেখা ফেলে। স্যার দেখবো না, আপনার জন্য তো এই বিশেষ আয়োজন, আপনি গেলে কেমনে হইবো। দেখিস, দেখলে কিন্তু খবর আছে, দরকার হইলে আমি পাহারায় থাকুক, কেউ এখানে আসতে পারবো না। ঠিক আছে, আপনি বসেন, আমি ওই দিকটা সামলাই। শান্ত হন, শান্ত হন, এই যন্ত্রে থামাও, এখনই এখনই আপনাদের সামনে আসছেন প্রিন্সেস তমা। টাকা না হলে আপনার বাবাকে বাঁচানো যাবে না। show
মহাজন তাইলে তুমি দিবা না স্যার কইছি তো আমার এখানে অনেক মাইয়া আছে যেটা চাইবেন সেটাই দিতে পারো কিন্তু ওরে আমি দিতে পারো কি মানবিক কারণে ওরে আমি সাহায্য করতে আনছি ওর কোনো ক্ষতি হোক তা আমারে দেওয়া হইব না তার মানে সোজা আঙ্গুলে ঘি উঠবো না আপনার অনেক ক্ষমতা জানি ইচ্ছা করলে আমারে মাইরা ফেলাইতে পারে কিন্তু তারপরেও এই মহাজন একটা নীতি নেই আসলে এখন আমার গাড়িতে ব্যাটারি তুলবি নইলে তুইও শেষ তোর পুতুল খেলাও তোমাকে মারছ কেন তুমি হ্যাঁ আমি বাবা দেখো তো শালার ছেলে পুতুল খেলার আয়োজনের নাম করে জোয়ান মেয়ে মানুষ সাঁতাচ্ছে কি অসামাজিক কার্যকলাপ ইচ্ছে করছে শালাকে মেরে ফেলি আমারও ইচ্ছে করছে তোমাকে মেরে ফেলতে কি বলছো বাবা সোজা বাড়িতে যাও এখানে তোমাকে আমি আর কিচ্ছু বলবো না তোমার সাথে আমার যা বোঝা পড়ার বাড়িতে গিয়ে হবে তুমি যে খারাপ শুনেছি কিন্তু আজ আমি আমার নিজের চোখে দেখেছি তুমি কত বড় হারামি বাবা এই যাত্রায় আমার তুমি মাফ করে দাও তুমি আমারে যাই বলো আমি হাত ছাড়বো না আমাকে ক্ষমা করতেই হবে আমি কান ধরে বলছি আর কোনদিন এসব করবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তার মানে তুমি আমারে মাফ করছো যাও এখন বাড়ি যাও বাড়ি যাও বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন না হয় আপনি আমারে বাঁচাইলেন কিন্তু পরে তো আমারে ছাড়বো না কিচ্ছু হবে না এরপর কিছু বললে আপনি আমাকে জানাবেন ও হো 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 স্যার মাথা গরম করে তো সব আলো ফেলাইলেন আমি শেষ রে আমি শেষ যদি এই ঘটনা আমার মাইয়ার কানে যায় তাইলে আমি শেষ কি রে পাগলটা কি বাড়িতে এসে বলবে স্যার নীরব বাইরে যতটুকু চিনি সে আর কাউরে বলবে না স্যার আর টেনশন করেন না তো কিচ্ছু কইব না আচ্ছা তোদের কথাই যেন ঠিক হয় আল্লাহ স্যার বলছিলাম কি যে মাইয়ার জন্য এত ঘটনা ঘটলো হ্যাঁ রে কিন্তু স্যার সারন যাইব শালারা আমারে মারনের ফন্দি করস স্যার এইটা কি কইলেন আপনারে আমরা মার ওই মায়ের কথা ভুলা যা আহা এই যাত্রা পাইছে গেছি কানে ধরছি আর এই সব কাজ করব না আমি ভালো হয়ে গেছি স্যার আত্মা দাদে কষ্ট দিবেন না আপনার মনটা যেহেতু ওই মাইয়াটার উপর পড়ছে আমরা বাইসা থাকতে আপনার মনের আশা পূরণ করুমি হারামির বাচ্চারা তোরা নীরবে চিনস না ওই নীরব কত রাগি আবার যদি ওই মেয়ের উপর নজর দেই আর তা যদি ও শোনে তবে আমার কমিশনার গিরিও যাবে ঘরও যাবে সব যাবে কিচ্ছু হবে না স্যার কাক পক্ষে উঠের পাইব না অন্য এলাকার লোক দিয়া ওই মাইয়াটারে উঠায় নিয়ে আসুন সাবধানে করতে পারবি তো এই কোনো কিছু হলে আমি কিন্তু কিচ্ছু জানি না স্যার কালি হয়ে যাবে একটা কথা কইতে চাইছিলাম বলো পানিতে বাস পিড়া কুমড়ের সাথে যুদ্ধ করাটা কি ঠিক হইব কি বলতে চাও খুইলা বলো কইতে চাইছিলাম কি সু থেকে তোমার যে কয় টাকা পায় তা দিয়ে তো তোমার বাবার চিকিৎসার টাকা হইব না চিকিৎসার পুরো টাকা না হইলে আর বাপেরও বাঁচাইতে পারবো না তাই বলছিলাম সময় থাকতে কমিশনারের প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও সব আরামের বাচ্চা এমন কথা তোর মুখে যদি আর শুনছি তাইলে তরে তাজা মেরে ফেলালো আরে তোমা কি তোর আর আমার মতো
ছোট জাতের মানুষ, তুই ভাবলি কি করে এইসব? তুই জানোস না এই মহাজন যদি একবার কাউরে কথা দেয় তাহলে জীবন দিয়ে হইলো রক্ষা করে। ক্যাপ্টেন ভালোর জন্যই তো কইছিলাম, বললেন না দেখেন এমন জিনিস আগলা রাখতে পারেন কিনা। চুপ। হ্যাঁ একটা ভালো মেয়ের নর্তকি বানায় ফেলাইছি, এতে আমার বুকটা ফাইটা যাইতাছে। আবার এই শালি কয় কি? এটা খেলে আমি আমার সব কষ্ট ভুলে যাই। এটা তো আমরা না খেলেও পারি। মাঝে মধ্যে এই একটা খারাপ কাজই তো করি। তুই বল, তুই আর আমি যেভাবে বড় হয়েছি তাতে আমাদের অনেক খারাপ হবার সুযোগ ছিল, কিন্তু আমরা তো হইনি। যাস শালা, তোকে নিয়ে আর মজা পাই না, কথা বলতে না বলতেই ঘুমিয়ে যাস। দেখ তো আমি যা দেখছি সত্যি কিনা। কই, কি দেখছিস তুই? আরে ওই যে ওই মেয়েটা, ভালো করে দেখ। ওই মেলার মেয়েটাই তো, দেখো নাচছে, ভালো করে দেখ। আরে কিছুই তো নেই, তুই টাল হয়ে গেছিস, যা চোখে পানি দিয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন? নারণ আয় দেখে যা, ওই মেয়েটা আমার আয়নাতে নাচছে। আরে কি বলছিস, পাগল হয়ে গেলি নাকি? আয় আয় তাড়াতাড়ি আয়, দেখতে পাবি। দেখ দেখ। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আয় বেটাই, আমি দেখছি, তুই দেখছিস না কেন? চুপ বেটা মাতাল, চল গিয়ে ঘুমায় যাই, চল তুই যা। তুমি গেছ সারা জীবন মেয়ে বিদ্বেষী হয়ে, শেষ পর্যন্ত একটা নর্তকীর প্রেমে পড়ে গেলি। আমি নর্তকীর প্রেমে পড়েছি? তোর সিমটম তো তাই বলছে। সিমটম ধুয়ে তুই পানি খা। আমি নীরব, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, রিমেম্বার ইট। বাবা ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা, তার ছেলে হয়ে আমি নর্তকীর প্রেমে পড়ব? ইম্পসিবল। এই কথা তুই ভাবলি কি করে? সরি নীরব, তবে এমন হচ্ছে কেন সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা বলতো, মেয়েটার ডান্স কি তোর খুব ভালো লেগেছিল? মেয়েটা খুব ভালো ডান্স করে। হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো লাগা থেকেই এই ঘোর। এটা কাটাতে হলে মেয়েটার ডান্স তোকে আরেকবার দেখতে হবে। যা বেটা কি বলিস। আমি তোর মতো ছেলেকে ভালোবাসি, এটা তোর সৌভাগ্য।
তোর এই অবস্থা দেখে কোনো মেয়েই তোকে ভালোবাসবে না। অসভ্য জানোয়ার আনসোশাল, আবার অহংকার করে, মেয়েদের ঘৃণা করে। জমিদার, জমিদার জুতা পরে ঘুমায়। হারামি, একবার বিয়েটা হোক না, তারপর বুঝাবো। দেখাচ্ছি মজা, দেখ ভালো হচ্ছে না কিন্তু। এবার চিৎকার কর, কত চিৎকার করবি? ভালো হচ্ছে না কিন্তু, কতবার তাড়াবি? আমি হাজার বার আসবো, লক্ষ বার আসবো, কোটি বার আসবো। খোল, তুই জানিস না আমি তোকে ভালোবাসি, 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 ভালোবাসবো, ভালোবাসি। যদি একবার আমাকে তুমি বলতে। যদি একবার ভালোবাসি বলতে আমায়, এ জীবন লিখে দিতাম আমি তোমায়। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমায়, জন্ম জন্ম ধরে ভালোবাসো তুমি আমায়। হৃদয় খয়ে যাবে, আত্মা উড়ে যাবে, রবে তুমি যুগে যুগে প্রেম সাধনা। যদি একবার ভালোবাসি বলতে আমার, এ জীবন লিখে দিতাম আমি তোমায়। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমায়, হৃদয় খয়ে যাবে, আত্মা উড়ে যাবে, রবে তুমি যুগে যুগে প্রেম সাধনা। তোমার নাচের এত শখ, আজ দেখব তুমি কত নাচতে পারো। কি হয়েছে? কিছু না। কিসের জন্য একটা শব্দ পেলাম? আরে বললাম তো কিছু না, চল। কোথায়? ওই মেয়ে নাচ দেখব। এখন নাচ দেখবি মানে? নাচ তো হয় রাতে। নীরব চাইলে তাকে এক্ষুনি নাচতে হবে, নীরব নাচ দেখবে, চল। আপনারা কোনো চিন্তা করবেন না, আগামী কয়েকদিনের মধ্যে আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দেবো। আর শুনো, আজ আমার ছোট বোন আমেরিকা থেকে আসছে। জি, আমাকে এক্ষুনি এয়ারপোর্ট যেতে হবে। তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, ঠিক আছে স্যার? আমি তাহলে আসি। সালাম আলাইকুম। সমস্যা কিছু না, দেখছেন না স্যার? স্যার আছেন তাতে আমার কি? পথ ছাড়েন। থামুন, বলছি পথ ছাড়েন। অফিসার, স্যার
ওকে যেতে দিন। জি স্যার, আপনি যেতে পারেন। যা আগে মহাজনকে দরকার। এটা আবার কোন সমস্যা? কোন সমস্যা নেই। তোমরা ভদ্রঘরের ছেলে, মায়ের কোলে ফিরে যাও, আমাদের কাজ আমাদের করতে দাও। হ্যাঁ দেব, তার আগে মেয়েটাকে ছেড়ে দেব। ছেড়ে দেব? গুলি খাওয়ার আগে চলে যাও। আমার বাবাকে হয়তো আর বাঁচাতে পারবো না। আপনার বাবার কি হয়েছে? এই সপ্তাহের মধ্যে ওর বাবার বাইপাস সার্জারি করতে না পারলে হয়তো তাকে আর বাঁচানো যাবে না। বাবা ছাড়া আমার আর কেউ নেই। বাবা মরে গেলে আমিও মরে যাব। প্লিজ কাঁদবেন না। এলাকার বদমাশগুলো যেভাবে ওর পিছনে উঠে পড়ে লেগেছে, তাতে আর ওকে দিয়ে শো করানো সম্ভব হবে না। কিভাবে যে ওর বাবার চিকিৎসার এতগুলো টাকা আমি জোগাড় করব এখন তার আমি বুঝতে পারছি না। চাচা, তাহলে আমার বাবার কি হবে? আপনার বাবার চিকিৎসা হবে, কিন্তু টাকা সব দায়িত্ব আমার।
ওকে এখানে রাখাটা নিরাপদ হবে না, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। তবে তো বাবা খুব ভালো হয়। কোথায় নিয়ে যাবে ওকে? আমার বাসায়। ঠিক হবে, তুই ওকে নিয়ে আয়, আসল শয়তানটাকে আমি দেখছি। আরামের বাচ্চারা খুব ভালো হয়েছে, আমার বারোটা বাজাই সুস্রা, তবু বারোটা আমি বাজাবো। আর হাতের কাছে পাইলে একটা একটা করে খুন করুন। ওহো, আল্লাহ, আমি ভালো হয়ে গেছি। আল্লাহ, আমি ভালো মানুষ, আমি একেবারে ভালো হয়ে গেছি। হ্যাঁ মা, চলুন যা মা, যা। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আল্লাহ, 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 আল্লাহ। বাবা কোথায় যাচ্ছ? বাবা ছোটমার কাছে। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। এইবার আমি কোনো দোষী না, আমি কিচ্ছু জানি না। আমি কি বলেছি তুমি দোষী? না, মামকে বলবো, ছোট মাকে বলবো, বংশের সবাইকে বলবো, তারাই বুঝবে তুমি দোষী কি দোষী না। তুই মা, তুই মা মানুষ না বাবা, তুই আমার সব, তুই আমার বাপ, তোরে হারামি পোলারে তুই শাস্তি দে। তবু তুই আমার মেয়ে আর বউর কাছে বলি আমারে লজ্জা দিস না বাবা। এখন মেয়ে বউকে ভয় পাচ্ছ কেন? আকাম কোনো সময় মনে থাকে না? আমি ছাড়বো না, এইবারের মতো মাফ করে দে। বিশ্বাস কর, আমি জীবনেও আর এই ধরনের কাজ করবো না। আল্লাহ কসম, দোহাই লাগে, তুই বিশ্বাস কর বাবা, আমি একদম ভালো হয়ে গেছি। আচ্ছা ছাড়ো, বাবা আগে বল তুই আমাকে মাফ করেছিস। নীরব, মা তোকে ডাকছে। মায়ের কাছে পড়ে যাস। আগে আমার ঘরে আয়, তোর সাথে কথা আছে। না, তোর সাথে আমার কোনো কথা নেই। বাপটা যেমন হারামি, তুইও হয়েছিস তেমনই। এই, তুই আমার বাপে কি বললি? তোর বাপ যা তাই বলেছি। আমার বাপ কি? একটা হারামি। কি বললি তুই? হারামি না, হারামি। আমার বাপ হারামি না। এই তো বাপকা বেটি। নীরব, নীরব, তুই আমার মেয়েকে মারিস না, ও আমার একটা মাত্র মেয়ে, আমার আদরের মেয়ে, ওকে মারিস না নীরব। মামুর মা তুমি কোথায়? তাড়াতাড়ি বাইরে আসো, ডাকাইতে আমার মায়ের আরে বাইরে মালাইলো। আরে কই বাইরে আসো। তুমি ইন্টারে এ প্লাস পেয়েছো? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে দু মাস ক্লাস করেছি, কিন্তু বাবার অসুখ আমার সবকিছু এলোমেলো করে দিয়েছে। তোমা, তোমার সবকিছু শুনে আমার ইচ্ছে করছে তোমাকে সাহায্য করি, কিন্তু আমিও তো নীরবের সাহায্য নিয়ে বেঁচে আছি। ডোন্ট ওরি, নীরব যেহেতু বলেছে তোমার বাবা চিকিৎসা হবেই। ও একটু ইমোশনাল এবং জেদি, যাকে যে কথা দেয় তা রাখে। নীরব, নীরব, আরে কি হলো তোর রক্ত কেন? চলে যাচ্ছিস যে? যা করেছিলাম ঠিকই করেছিলাম, ওর মাথা আমি আরেকবার ফাটাবো। নীরব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ছোটমা। ওয়ালাইকুম আসসালাম। ছোটমা, ও হচ্ছে তমা। হ্যাঁ জানি, তা তোমার কপালে কি অবস্থা? না ছোটমা, এখন ঠিক আছে। ওকে তোমার বাসায় আনা ঠিক হয়নি বাবা, অনেকে অনেক কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। না, আন্টির সাথে থাকলে সমস্যাটা কি? সমস্যা আছে। তুমি যে সমস্যার কথা বলছো তা আমি জানি বাবা। মানে? তুমি যার জন্য ওকে আমার সঙ্গে দিতে চাইছো না, সে ওর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি সব জানেন? হ্যাঁ বাবা, তোমার চাচা কখন কোথায় কি করেন তা আমি সবই জানি। এত সব জেনে আপনি মেনে নিচ্ছেন কি করে? প্রথম প্রথম মানতে পারতাম না, আমার ভীষণ কষ্ট হতো। এখন সব সয়ে গেছে, সব কিছু আল্লাহর হাতে। আমি আল্লাহকে বিশ্বাস করি, একদিন দেখবে তোমার তোমার চাচা ঠিকই ভালো হয়ে গেছে। তোমা, আমি আমার স্বামীর পক্ষ নিয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মা, পারলে তাকে ক্ষমা করে দিও। না না, এভাবে বলবেন না, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। ছোট মা, শয়তানটার পক্ষ হয়ে তুমি মাফ চাচ্ছ? হ্যাঁ, উনি তোমার চাচা, উনাকে গালি দেওয়া তোমার ঠিক হবে না। আর উনি হচ্ছেন আমার স্বামী, স্বামীর সার্বক্ষণিক মঙ্গল কামনা করাই স্ত্রী ধর্ম। ছোটমা, আপনাকে আমার কখনোই খারাপ লাগতো না, কিন্তু আপনি তো জানেন আমি আমার মায়ের কারণে পৃথিবীর সকল নারীকে ঘৃণা করি। আচ্ছা, আমি আবার কথা দিচ্ছি, পৃথিবীর সকল নারীর প্রতি আমার যে ঘৃণা ছিল তা আপনার প্রতি সম্মান দেখিয়ে আমি আবার ফিরিয়ে নিলাম। মাকে ঘৃণা করলে কবিরা গুনাহ হয় বাবা। হোক, তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি, তুমি ভুলের মধ্যে আছো বাবা। আচ্ছা, আমি কি তোমাকে নিয়ে যাব? থাক না ছোট মা, আমার এখানে থাক, কোনো সমস্যা হবে না। নিচে তো অনেক ঘর খালি আছে, আর আপনি তো জানেন আমি আর নয়ন কেমন। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন আসি। জি। আর হ্যাঁ, জি, তোমরা কিন্তু দুপুরে রান্না করো না, আমি খাবার পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আসি মা। আচ্ছা, জি। মারে, তোকে অনেকবার বলেছি নীরব তোকে বোনের মতো দেখে, সে তোকে কখনো বউ হিসেবে গ্রহণ করতে পারবে না। না মা, তুমি এসব বলো না। আমার কথাগুলো মনোযোগ সহকারে শোন, নীরবের যা স্বভাব চরিত্র তাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাকে সে বিয়ে করবে। না মা, তুমি এসব বলো না, এ আমি হতে দেব না। মারে, জোর করে ভালোবাসা হয় না। নিয়তি বলে একটি কথা আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের জীবনের সাথে লিখে রেখেছে। আমি নিয়তি মানি না, আমার প্রতিটি নিঃশ্বাস বলে নীরব আমার হবে, আমারই হবে, হতেই হবে। শান্ত হও, শান্ত হও, মেয়েটাকে এখন ওখানে আছে। হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে কি সত্যি সত্যি ওদের সম্পর্কটা ভালোবাসা মনে হচ্ছে? না, তবে আমার মনে হয়েছে হবে। না, হবে না। তুই একেবারে চলে এসেছিস,
তা আমার জন্য অনেক আনন্দের সংবাদ। আমরা দুই ভাই বোন একসাথে থাকতে পারবে তা আমার কাছে ভাবতেই ভালো লাগছে। আমেরিকায় তোর সামনে আরেকটা সন্তান আছে, ওদের প্রতি তোর অনেক দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব আছে। এখন শুধু দায়িত্ব আমার নীরবের প্রতি, আর অন্য কোনো দায়িত্ব বহন করতে পারবো না। এর আগে তো অনেকবার এসেছিস, কই কখনো কি তাকে কন্ট্রোল করতে পেরেছিস? এবার আমি পারবো, এবার আমাকে পারতেই হবে। আমি এখন শুধু তার মা হিসেবে বেঁচে থাকতে এসেছি। তোর স্বামী সন্তান ওদের লাগবে না? ওদেরকে আমি বুঝিয়ে এসেছি, ওরা আমার ফিলিংস বুঝে। হ্যালো স্যার, একটা দুঃসংবাদ। এখন আমি কোন রকম দুঃসংবাদ শুনতে চাই না স্যার। বলেছি না না। জি স্যার। তোর সাহায্য না পেলে আজ আমাকে রাস্তার ছেলে হয়ে পথে পথে ঘুরতে হতো। আজ আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি। তোকে নিয়ে আমার গর্ব হয়। তুই যেভাবে তোমাকে সাহায্য করবি বলে নিয়ে এলি, জানি না মানুষ এভাবে মানুষের জন্য করে কি না। তবে একটা কথা শোন, তোমাকে এ বাসে বেশি দিন রাখা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে সাহায্য করে বিদায় করা উচিত। আমি থাকতে এখানে কোনো নষ্টামি চলবে না। সময় থাকতে বলছি চলে যাও, এখনই চলে যাও। কি হলো, কথা কানে যায় না? এখনই তুই এবারে ছাড়বি? তুই আজই এবারে ছাড়বি? শক্তি দেখাচ্ছিস যে? প্লিজ আপনি একটু শান্ত হন, দয়া করে আমার একটু কথা শুনুন। আমি এখানে সাহায্য পেতে এসেছি, আর অন্য কিছু নয়। আমার বাবা অসুস্থ হাসপাতালে, তার চিকিৎসা করতে 5 লক্ষ টাকা লাগবে। আমার বাবা গরিব স্কুল মাস্টার, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ নেই। আমার বাবার কিছু হলে আমি বাঁচবো না। প্লিজ প্লিজ একটু বুঝতে চেষ্টা করুন, আমি এখানে বিপদে পড়ে এসেছি। হ্যাঁ, তবে এটা সত্য, আমার বাবার জন্য আমি সব করতে পারি। আমার বয়স যখন 4 বছর তখন আমার মা মারা যায়। সেই থেকে আমার বাবাই আমার বাবা মা। অনেক অনেক আদর দিয়ে সে আমাকে বড় করেছে, কিন্তু জানেন সে বাবা এখন মৃত্যু পথে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, সে বাবাকে বাঁচাতে নষ্টামি করতে আমার এতটুকু আপত্তি থাকতো না। কিন্তু আমার আদর্শবান বাবার জন্য আমি তা করতে পারবো না। নষ্টামি করে হয়তো আমি টাকা জোগাড় করতে পারবো, তার চিকিৎসা করাতে পারবো। কিন্তু চিকিৎসা হবার পর যখন সে জানতে পারবে তার আদরের মেয়ে নিজেকে বিলিয়ে তার চিকিৎসা করিয়েছে, তখন পৃথিবীর কোনো ডাক্তারই তাকে বাঁচাতে পারবে না। আই এম সরি, আমি আগের মাঝে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। আই এম সরি, প্লিজ কিছু মনে করো না। ঠিক আছে তোমা, তোমার বাবার চিকিৎসা 5 লক্ষ টাকা আমি দেবো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? নীরবকে তুমি তোমার প্রেমে মায়া জড়াতে পারবে না। আপু আপনি কেন এসব ভাবছেন? আমি তো এসব স্বপ্নেও চিন্তা করিনি। কোথায় নীরব ভাই আর কোথায় আমি তোমা। তবুও আমি তোমার কথা চাই। আপনি কথা না নিলেও পারেন, আপনি টাকা না দিলেও কখনো এটা হবার নয়। তার মানে আমি ধরে নিচ্ছি তুমি আমার কথা রাখবে। ওকে, 2 দিনের মধ্যে তোমার টাকা পেয়ে যাবে। ওরা কোথায়? ওরা নিচে। আচ্ছা আমি যাই। তুই যে ওকে কথা দিলি,
নীরব যদি তোকে সত্যি সত্যি ভালোবাসে তখন চুপ, উনি আমাকে ভালোবাসবে কেন? তোকে সাহায্য করার অর্থ ভালোবাসার প্রাথমিক স্টেজ। যাও, উনি এরকম সাহায্য সবাইকে করে, মেয়েদের করে না, কারণ সে মেয়েদেরকে ঘৃণা করে। তুমি একমাত্র মেয়ে যাকে সে সাহায্য করছে, যার অর্থ স্পষ্ট তুমি না একটু বেশি বুঝছো। যাও যাও আমার সামনে থেকে যাও। তুমি কিন্তু ভুল করলে, নিজের পায়ে কুড়াল দিলে। কাল বিকেলে গুলশানের দোকানের অ্যাডভান্সটা পেলেই ওকে বিদায় করে দেব। এই যে আমি কান ধরেছি, ক্ষমা চাচ্ছি। কিরে, কিছু বলছিস না যে? শুধু কান ধরলে হবে না, উঠবাস করতে থাক। নীরব, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওকে থামতে বল। কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা আমি জানি। কতবার তা তো বললি না সারাদিন। তাহলে তো আমি মরে যাব। মরে যাবি যা, তুই চাইলে আমি মরতেও পারবো। তোর মুখে কথাটা শুনতে না আমার খুব ভালো লাগে। মেয়ে মানুষ তো, বেশিক্ষণ উপবাস করলে মাথা ঘুরে পড়ে যেতে পারে। তাতে তোর সমস্যা কোথায়? তুই আসলেই পাথর, তোর হৃদয় বলতে কিছু নেই। একটু আগেই তো বললি আমি হৃদয়বান মহান। ভুল বলেছি। শোন, ওর শাস্তি হওয়া উচিত। ওকে আমি অনেকবার বলেছি, ওকে আমি বোনের মতো দেখি, আর ভাই বোন কোনোদিন প্রেম হয় না। এই, আমি কি তোর মায়ের পেটের বোন? তুই আমার আপন চাচাতো বোন। সম্পর্ক হয় আমাদের বেলা হবে না। হবে না। তোর কান ধরে আমি নিকুচ করি। এই মম যেহেতু তোকে ভালোবেসেছে, এই মমকে একদিন তোর বিয়ে করতে হবে। হবে হবে। মমতা, শোনো, মমতা ঘুম থেকে উঠার পর তুমি সব সময় সাথে সাথে থাকবে। তা তোমাকে আর বলতে হবে না। তুমিও খেয়ে নাও আমাদের সাথে। আপনারা খান, আমি পরে খাবো। একসাথে বসে খাওয়া কিন্তু সুন্নত। ঠিকই বলেছো নয়ন, একসাথে বসে খাওয়া সুন্নত। আর তাই তো আমি বসে পড়লাম, দেখি। নির্লজ্জ কোথাকার। দেখ, খাওয়ার সময় ঝগড়া করলে খাওয়ায় বরকত হয় না, তাই আমি ঝগড়া করতে চাচ্ছি না। হ্যাঁ, তুই চুপচাপ খা। দমা, তুমি বসো না আমাদের সাথে, একসাথে খাবো। বসো না। না, আমি পরে খাবো। না, তুমি এখনই খাবে, বসো। ভাত নাও। তোরা দুজন পাশাপাশি আর ঝগড়া ছাড়া এক মিনিট, এটা কিন্তু রেকর্ড। আপনারা সবসময় ঝগড়া করেন নাকি? আবার জিগায়। শুনেছি যারা সবসময় ঝগড়া করে একসময় তাদের মধ্যে খুব মিল হয়। দোয়া করো যাতে আমাদের মিলন হয়। স্বপ্ন দেখতে থাক, আর আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। ক্ষমা আল্লাহর কাছে চাওয়ার আগে যাদের প্রতি তুমি অন্যায় করেছো তাদের কাছে ক্ষমা চাও, তাহলেই আল্লাহ ক্ষমা করবেন। তবে তো আগে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রীর কাছে কখনো ক্ষমা চাইতে হয় না, এতে আমি গুনাহগার হব। বিশ্বাস করো বউ, এবার আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি। আল্লাহ আপনাকে হেদায়েত করবেন, এটা তো আমার বিশ্বাস ছিল। তবে একটা কথা কি জানি, আপনার ওই তোমার মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। ঠিক বলেছ, চলো চলো আমরা এক্ষুনি দুজনে চলো চলো। আল্লাহ।
তো মামা। ওয়ালাইকুম আসসালাম। মারে তোর কাছে আমি ক্ষমা চাইতে এসে, আমারে তুই ক্ষমা করে দে। কি বলছেন আপনি? না না, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমার বাবার মতো। মারে অনেক সময় বড়রা অন্যায় করলে ছোটদের কাছে ক্ষমা চাইতে হয়। তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আন্টি আপনি এভাবে বলবেন না তো, আঙ্কেলের প্রতি আবার কোনো রাগ নেই। তুমি অনেক ভালো একটা মেয়ে, আল্লাহ যেন তোমার মঙ্গল করেন। বাবা নীরব, 10 বছর যাবৎ তোমার দোকান ভাড়া চালাচ্ছি, কখনো ভাড়া চাইতে আসোনি। যাই হোক, আগামীকাল ইনশাল্লাহ টাকা পেয়ে যাবে। সরি ভাই। এই সরি বললেই সব কিছু সমাধান হয়ে যাবে? এখন তোর মাথায় গ্লাস ভেঙে সরি বলবো তাহলে কি সমাধান হয়ে যাবে? ভাই ভুল হয়ে গেছে, আপনারা শান্ত হন। ওই শালা তুই কে? তুই এভাবে লোকটার গায়ে গ্লাসটা ছুঁড়ে মারলি কেন? মেয়েটা আমাকে অস্থির করে ফেললো রে। ও তোমার সমস্যা, তুই আসলেই গেছিস? যা বেটা চল বাড়ি যাই। তোমার নাচ না দেখলে আমার মাথা ঠিক হবে না, আজ তোমাকে নাচাবো। বাসি বাসবো ভালো তোমায় জীবন ভর, এসেছি এই পৃথিবীতে তোমার জন্য আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি।
আকাশ জুড়ে তারার মেলা, তুমি চাঁদের আলো, আধার ঘরে যেন তুমি জানা খোয়ে জলে। এসেছি এই পৃথিবীতে তোমার জন্য আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি। সাগর সেচে যায় না মাপা তোমার ভালোবাসা, তোমাকে চাই এ জীবনে একটা শুধু আশা, অমর হয়ে রবে বন্ধু প্রেমের কাহিনী, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি বন্ধু বাঁধলাম প্রেমের ঘর, ভালোবাসি বাসবো ভালো তোমায় জীবন ভর, এসেছি এই পৃথিবীতে তোমার জন্য আমি, তোমার মাঝে 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 আমি। ওকে বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই এসেছে? জি স্যার, মেলার সবাই এসেছে, তবে মোবাইলে নয়নকে পাওয়া যায়নি, আর ওই নর্তকী মেয়েটা এখনো নীরবের কাছে। আসতে বলো। ও সরি স্যার, ইটস অল রাইট। বুঝতে পারছো, নীরব একটা নর্তকী মেয়েকে ঘরে তুলেছে, এই কথাটা আমার বোনের কানে গেলে সে কতটা আপসেট হয়ে পড়বে। স্যার আপনার কি খুব আপসেট লাগছে? হ্যাঁ, সারা রাত ঘুমোতে পারিনি। তুমি তো জানো নীরবকে আমি কতটা পছন্দ করি। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার। মমতান, কোথায় যাচ্ছিস? কি হয়েছে? তুমি বেশ ভালো করেই জানো আমি কোথায় যাচ্ছি। আহা, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো। তুই থাম। নো, আমার সমস্যা আমি দেখব। আচ্ছা আচ্ছা, ও তো তোর কথা শুনবে না। না শুনুন, তবু আমি যাব। ঠিক আছে, ওর সাথে আমিও যাব। নো, আমার সাথে কেউ যাবে না। আমার পেছনে যদি কেউ আসে তাহলে মনে রাখবে
আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। ড্রাইভার যাও। এটা কি সুইমিং পুল না ড্রেন? এবার তো সবকিছু কেমন যেন এলোমেলো। আপনি? তুমি কে? আমি তমা। ও, তুমি তমা? আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, কেন বলুন তো? তার আগে বলো, তুমি এ বাড়িতে কেন? সাহায্যের আশা। সাহায্য কেন? আমার বাবা হাসপাতালে, তার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা লাগবে। নীরব ভাই বলেছে আমার টাকার ব্যবস্থা করে দেবে। টাকাটা আমি তোমাকে দেব, তুমি আমার সাথে চলো। না, আমি আপনার সাথে যাব কেন? তোমার না টাকার দরকার? তবে কেন তুমি আমার সাথে যাবে না? যাবো না এই কারণে, আমি তো আপনাকে চিনি না। তার মানে তুমি আমার সাথে যেতে ভয় পাচ্ছ? অনেকটা তাই। তুমি কি জানো নীরবের মা আছে? হ্যাঁ, নয়ন ভাই বলেছে। আমিও নীরবের মা। এখন কি যাবে তুমি আমার সাথে? আপনি মা? হ্যাঁ। আপনি বললে তো আমাকে যেতেই হবে, টাকা না পেলেও যেতে হবে। কথা যখন দিয়েছি টাকা তুমি অবশ্যই পাবে। চলো আমি একটু ওদেরকে বলে আসি। না, আমার সম্পর্কে যেহেতু জেনেছ, নিশ্চয়ই এও জেনেছ আমার আর নীরবের সম্পর্কের দূরত্বটা কত। ওদেরকে বলতে গেলে ওরা তোমাকে আমার সাথে যেতে দেবে না, এটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ, আপনি নীরব ভাই মা বলে আমি আপনার সাথে যাব। আমি বুঝতে পারছি আপনি কেন আমাকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছেন। আচ্ছা চলুন। চলো। হয়ে যাওয়ায় ওই যাত্রায় সবাইকে ক্ষমা করে দিলাম। মহাজন, আর যে কটা দিন এখানে থাকবেন শুধু পুতুল খেলাই চলবে, কথাটা যেন মনে থাকে। জি স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। আপনি আমাকে আর কিছু বলতে হবে না এমপি সাহেব, আমি ভালো হয়ে গেছি। আমি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না। তোমার মেয়েটাকে তো কোথাও খুঁজে পেলাম না, গেল কই? ভেগেছে। ভাগছে মানে? কোনো কিছু নিয়ে ভাগেনি তো আবার? না, এটাই আশ্চর্য, এতগুলো টাকা পাওয়ার আশ্বাস থাকার পরও কেন যে চলে গেল। আমি তো বলেছিলাম যে মেয়েটাকে কিছু টাকা দেব, মেয়েটাকে একটু খুঁজে দেখা উচিত না? লাভ নেই, চলে গেলে পাবো কি করে? আর তাছাড়া খুঁজেই বা লাভ কি বল? বাদ দিতে সব, তবে বেশ আশ্চর্য হলাম আমি, একটা রহস্যের মধ্যে পড়ে গেলাম। আচ্ছা তুই এখন যা তো। আচ্ছা আমি আসলে তুই শুধু যাই যাই করিস কেন? আমাকে একটু ভালোভাবে কথা বলতে পারি না? আচ্ছা ঠিক আছে, বস বল, তো ভালো ভালো কথা বল, বল ভালো ভালো কথা বল। অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। Thank you.
আমি কিন্তু আমার কাজ সম্পন্ন করলাম। আমার উপর বিশ্বাস রাখতে পারেন, এমনিতে যা হবার না তার কখনোই হবে না। আমি কখনো আপনার উপকারের কথা ভুলব না। শর্তটা রক্ষা করলে হলো, চলো। আচ্ছা, এতদিন তো ডান্স দেখতাম, এখন দেখি ডায়লগ মারছো। এখন থেকে শুধু কথাই বলবো। শাট আপ। ও কিছু, গেট আউট, ভাগ ভাগ সামনে থেকে। যেতে পারছি না তো, আমি যে তোমারই সৃষ্টি, আমার বসত যে তোমারই মাঝে, তোমার মাঝে আমি। শাট আপ ইওর মাউথ। তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? হ্যাঁ। আই উইল কিল ইউ। হেই, এগুলো কি শুরু করলি তুই? কি হয়েছে তোর? কিছু হয়নি। কাজ খুব বিপজ্জনক জিনিস, ভেতরে থাকলে ইনফেকশন হতে পারে। চল চল ডাক্তার কাছে যাই। ওয়ালাইকুম আসসালাম। আর এক পায়ে গোবে না, যেভাবে এসেছো ভালোই ভালো সেভাবে চলে যাও। নীরব, এটা ঠিক না, উনি তোর মা। শাট আপ। এই বিষয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুমি কাছে আসবে না। তুমি বলো বাবা, তুমি যা খুশি বলো, আমি শুনতে এসেছি। নাটক করছো দেখছি। গেট আউট, বের হও বলছি। আমাকে বাধ্য করো না, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। নীরব, ইটস টু মাচ। শাট আপ। আমি তোকে একবার মানা করেছি এই বিষয়ে কোনো কথা বলবি না। ইউ শাট আপ, শি ইজ ইওর মাদার। ডোন্ট সে অ্যাগেইন। প্লিজ আপনি আসতে পারেন। নীরব, তুই ভুল করছিস। বলেছি না, বলেছি না এই বিষয়ে কোনো কথা বলবি না। বাবা, তুমি ওকে কিছু বলো না, আমি চলে যাচ্ছি। তবে জেনে রেখো, আমি এবার ফিরে যেতে আসিনি। যদি তোমাকে আমি 10 মাস পেটে রেখে থাকি, তবে তুমি একদিন তোমার এই মাকে বুকে টেনে নেবে। সেদিন কোনোদিনই আসবে না। প্লিজ আপনি আসতে পারেন। ও
না না এখন আর তোমার দরকার নেই। আজ আমি কনফার্ম হয়ে গেছি, নীরব তোমাকে ভালোবাসে, কোনোভাবে জানানো যাবে না। আপনি তোমাকে টাকা দিয়ে তাড়িয়েছেন, একথা নীরব জানতে পারলে ফল উল্টো হবে। না, ও আর জানবে না, শুধু তুমি না বললেই হবে, আর জানলেও অসুবিধা নেই। তোমাকে আমি যতটুকু দেখেছি জেনেছি, ও জীবন গেলেও আমার শর্ত পালন করবে। তারপরও সাবধানে থাকা ভালো। হ্যাঁ, ইমান বিশ্বাসঘাতক। ম্যাডাম, শেষ রক্ষা হলো না, আর তোমাকে কষ্ট দিতেই আমি তোমাকে বিয়ে করব, পারলে তুমি ঠেকাও। মমতা, মমতা, মমতা কান্দিস না, আমি সব ঠিক করে দেব, অবশ্যই তুই তো ছেলেকে ফিরে পাবি। 15 বছর হতে চলেছে, তোমরা কেউ আমার ছেলেটাকে বুঝিয়ে আমার বুকে ফিরিয়ে দিতে পারলে না। হ্যাঁ, আমার ব্যর্থতা আছে, আমি তা মানছি, এবার আমরা অবশ্যই নীরবকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। মমতা প্লিজ, তুই আর কাঁদিস না বোন, চল বাড়ি কোথাও ঘুরে আসলে তোর ভালো লাগবে, যা তুই ড্রেসটা চেঞ্জ করে। আমি এখন যাব না। যাবে যাবে, সালমান তুমি রেডি হয়ে ওকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। ওই যে নীরব না, এই রাখো রাখো রাখো, দাঁড়ো। হ্যাঁ নীরব, এভাবে হোন্ডা চালাচ্ছে কেন? যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু আমি কত অসহায়, ওর কাছে গিয়ে বলতে পারবো না, নীরব এভাবে হোন্ডা চালাতে হয় না। আমাকে বলতেই হবে। শুনেছি নীরব মমর মাকে কিছুটা মানে, চলো আমরা মমর মাকে গিয়ে বলি, সেজন্য নীরবকে একটু বুঝায়। আমি একটা কথা বলবো? বলো। নীরবকে ঠিক করতে হলে ওকে এখন বিয়ে করানো দরকার। যার কাছে আমরা যেতেই পারি না তাকে আমরা আবার বিয়ের কথা বলবো? আমরা বলবো কেন, মমর মাকে দিয়েই বলাবো। ঠিক আছে, মমর মাকে দিয়ে বলালাম, কিন্তু পাত্রী কোথায়? পাত্রী আমাদের মম। তাছাড়া আমি যতটুকু জানি, মমই পারবে নীরবকে ঠিক করতে। মম, মম মেয়েটা কিন্তু খারাপ না। চলো আমরা মমর মার সাথে কথা বলি। হ্যাঁ চলো। 1 2 3 4 5 6 কি ব্যাপার কবি, তুমি নাকি ক্লাবে আসো না? এই তো এলাম। দেখতে না প্র্যাকটিস করতে? প্র্যাকটিস করতে? হ্যাঁ আসবো, এবং তোমার জন্যই আসবো। তোমার কারণে আমি না শিখতাম, ও এসেছে, এখন থেকে প্রতিদিনই আসবো। আর কথা না কবি, লাইনে দাঁড়াও, এসো। আমার কোনো আপত্তি নেই ভাবি, বিয়েটা হয়ে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু নীরব বিয়েতে রাজি হবে না, এটা আমি কনফার্ম। আমি বলছিলাম কি, আগে নীরবকে বিয়ে করতে রাজি করা। একবার বিয়ে করতে রাজি হলে তখন পাত্রী হিসাবে মম কোনো সমস্যা হবে না। হ্যাঁ আয়েশা, সালমা ঠিকই বলেছে, তুমি আগে ওকে বিয়েতে রাজি করাও। ঠিক আছে দেখি। আসেন আসেন, দেখেন কিরকম গল্প করতেছে। ভেতরে আসতে বলবে না? হ্যাঁ প্লিজ। আমাকে দেখে অবাক হলো বুঝি? হ্যাঁ
ঠিকানা পেলেন কোথায়? মহাজনের কাছ থেকে নিয়েছি। আমি স্বপ্নেও ভাবিনি এই গরিবের বাড়িতে আমার কাছে আপনি কখনো আসতে পারেন। হ্যাঁ, আসার কথা নয়, তবু এসেছি। আর আমাকে না বলে আসাটা তোমার একদম উচিত হয়নি। সরি, না বলে আসার জন্য আমি দুঃখিত। আপনি বসুন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা। চা নাস্তা পরে হবে, আগে আমি যা বলতে এসেছি তাই শোনো। জি বলুন। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি ব্যাপার, কি হলো, কিছু বলছো না যে? এটা ঠিক না, এটা কখনো হবার নয়। কেন, কেন হবার নয়? আপনারা ধনী আর আমরা গরিব, এটা কোনো কথা নয়, এটাই সত্য। আমি মানি না, আমাকে মাফ করবেন, আমি নিরুপায়। তোমা, তুমি নীরবকে চেনো না। এই নীরব একবার যা বলে তা করেই ছাড়ে। জীবনে একবার কোনো ইচ্ছা পোষণ করেছে তো এই আত্মা পূরণ করেনি, এমন ঘটনা বিরল। প্লিজ আমাকে বুঝতে চেষ্টা করুন। তাহলে কি আমি ধরে নেব তুমি আমাকে রিফিউজ করছো? হ্যাঁ, আমি নিরুপায়। তুমি ভুল করলে, তুমি ভুল করলে তোমার। আমি বুঝতে পেরেছিলাম মা, তুই এমন একটা সমস্যায় পড়বি। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। না বাবা, কিছুই ঠিক হবে না। আমার মনে যে শিকল পরিয়ে দিয়েছে ওর মা। মারে, করিবে সব কাজেই একটু যন্ত্রণার পরীক্ষা দিতে হয়, তবে আদর্শ নীতিবান গরিব একদিন একদিন জয়ী হয়। মারে, মারে, তোকে তোকে নিয়ে আজ আমার গর্ব হচ্ছে। তোকে আমার আদর্শে মানুষ করতে পেরেছি। বাবা, আমিও জানতাম না ভেতরে ভেতরে কখন যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। থাম না, থাম, তোর ভালোবাসা যদি সত্যি হয় একদিন একদিন সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। তুমি একা? নীরব কোথায়? ওর ফোন বন্ধ পাচ্ছি। সকালে আন্টি এসেছিল, ওনার সাথে সিন ক্রিয়েট করে বের হয়ে গেছে। আন্টির সাথে সিন ক্রিয়েট হয়েছে কোথায়? বিকেলে আন্টি আমাদের বাসায় এসেছিল, কত কিছু বললো, কিন্তু এই ব্যাপারে তো কিছু বললো না। হয়তো বলেনি, কিন্তু ঘটনা সত্য। যাই হোক, প্লিজ এখন ওকে খুঁজে দেখো কোথায় আছে। বন্ধু বান্ধব সবার সাথে যোগাযোগ করেছি, কিন্তু কেউ ওর খোঁজ দিতে পারেনি। তাহলে তো টেনশনের ব্যাপার। টেনশনের কিছু নেই, সময় হলে ও ঠিকই চলে আসবে। তারপরে প্লিজ একটু ভালো করে খুঁজে দেখো না। আমি এক্ষুনি আবার বের হব। ও আসলে কিংবা ওর কোনো খোঁজ পেলে প্লিজ আমাকে সাথে সাথে জানাবে। আসলে আমি খুব ভাগ্যবতী যে কিছু ভালো মানুষের দেখা পেয়েছিলাম বলে আজ আমি এই বাড়িতে আসতে পেরেছি। কি ব্যাপার দেশ ভাই, বাতি জ্বলছে, ভাড়া দিয়েছেন নাকি? হ্যাঁ, নতুন ভাড়াটি এসেছে। আপনার বাসা ভাড়া হলেই কি আর না হলেই কি,
আপনি তো আবার ভাড়া ঠিক মতো উঠাতে পারেন না, ভাড়াটিয়ারা আপনাকে ফাঁকি দিয়ে চলে যায়। এবার একটা বেশ মজার ব্যাপার আছে, তোমাদের ঘর ছাড়া পুরো বাড়িটাই বেশ বড় অঙ্কের অ্যাডভান্স নিয়ে ভাড়া দিয়েছি একটা ব্যাচেলর ছেলের কাছে। ব্যাচেলর ভাড়া দিয়েছেন? ছেলেটাকে বেশ ভদ্র মনে হলো, ভাড়া আর অ্যাডভান্স নিয়ে কোনো কথাই বলল না। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, ছেলেটা বাসা ভাড়া নিয়েছে এক মাসের মধ্যে বিয়ে করবে বলে। মজার ব্যাপার তো, প্রতিবেশীর বিয়ে, তার মানে একটা দাওয়াত পাচ্ছি। হয়তো পাবে। তা আপনার বিয়ে দাওয়াত পাচ্ছি কবে? আমার মতো পঙ্গুকে কে বিয়ে করবে? আপনি নিজেকে এত ছোট করে দেখেন কেন? আপনার মতো ভালো ছেলে এই মহল্লায় আর একটু খুঁজে পাওয়া যাবে না। আপনাকে যে বিয়ে করবে সে খুবই ভাগ্যবতী। আরে না, কেউ দেখে শুনে এই পঙ্গুকে বিয়ে করবে কেন? আপনি পঙ্গু কে বলেছে? পায়ের সামান্য একটু প্রবলেম, এটা কোনো বিষয়ই না। অযথা হতাশা না ভুগে যদি কাউকে ভালো লেগে থাকে সরাসরি বলে দিন, আমি শিওর সে আপনাকে ফিরিয়ে দেবে না। তার মানে একজন আছে? হ্যাঁ আছে। যান এখনই গিয়ে তাকে ভালোবাসার কথা বলুন। আমার পক্ষে সম্ভব না, আমি কখনোই তাকে একথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না, মেয়েটা কে আমাকে বলুন, আপনার হয়ে আমি তাকে বলবো। বাদ দাও তো আমার কথা, তোমার কথা বলো, কি কেউ আছে নাকি তোমার? হ্যাঁ বাবা আসছি। আচ্ছা যাই। একটা সুযোগ গেল, এক্ষুনি কথাটা বলতে পারতাম। ধ্যাত, আমাকে তো কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহ, তুমি তো জানো তমা আমার একমাত্র মেয়ে, ও ছাড়া আমার আর কেউ নেই। ও বাচ্চা মানুষ, ওর এই ছোট্ট মনে এত কষ্ট দিও না, ওর মন থেকে সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ। তুমি তাকে হেফাজত করো, তোমার কাছে আমার মেয়ের জন্য রহমত চাওয়া ছাড়া আর কিছু নেই। তুমি দয়া করো মাহবুব, তুমি দয়া করো। হে আল্লাহ, তুমি আমার বাবার মনে সুখ দাও, শান্তি দাও। হ্যালো হ্যালো হ্যালো, আপনি? বলেছি না আমি যা বলি তাই করি। মানে? আমি তোমার পড়শি হলাম। কি বুঝলে না? আমি তোমাকে বউ বানাবো। রাগে রাঙা মুখটা তোমার লাগছে মন্দ না, জানি বন্ধু ভালোবাসো দিও নার যন্ত্রণা। কসম তোমায় বহু বানাবো নিয়ে যাব তোমারে, কসম তোমায় বহু বানাবো নিয়ে যাব তোমারে, পারলে বন্ধু পারলে বার ঠেকাও তুমি আমারে, পারলে বন্ধু পারলে বার ঠেকাও তুমি আমারে। রাগে রাঙা মুখটা তোমার লাগছে মন্দ না, জানি বন্ধু ভালোবাসো দিও নার যন্ত্রণা। কসম তোমায় বহু বানাবো নিয়ে যাব তোমারে,
কসম তোমায় বহু বানাবো নিয়ে যাব তোমারে পারলে বন্ধু পারলে বার ঠেকাও তুমি আমারে হে পারলে বন্ধু পারলে বার ঠেকাও তুমি আমারে বৃষ্টি এলো লাগলো প্রেমে শিহর তাকাও বন্ধু আমার পানে যাই রে বলে লাগন রিমঝিমঝিম বৃষ্টি এলো লাগলো প্রেমে শিহর তাকাও বন্ধু আমার পানে যাই রে বলে লাগন সবই বোঝো জানি আমি তবু করছো পাগলামি মানো বন্ধু মানো আমায় বউ বানাবো তোমারে হে পারলে বন্ধু পারলে বার একাও তুমি আমারে হে পারলে বন্ধু পারলে বার একাও তুমি আমারে মাটি থেকে ওই আকাশে দেয়াল দাও তুলে দেয়াল ভেঙে আসবো কাছে প্রেমেরই ছলে বলে মাটি থেকে ওই আকাশে দেয়াল দাও তুলে দেয়াল ভেঙে আসবো কাছে প্রেমেরই ছলে বলে হোক না যতই করা নীতি করবো তোমার মুন্ডা কাতি গায়ের জোরে বাসবো ভালো করবো বসতন্তরে হে পারলে বন্ধু পারলে বার একাও তুমি আমারে হে পারলে বন্ধু পারলে বার একাও তুমি আমারে রাগে রাঙা মুখটা তোমার লাগছে মন্দ না জানি বন্ধু ভালোবাসো দিও নার যন্ত্রণা কসম তোমায় বহু বানাবো নিয়ে যাব তোমারে কসম তোমায় বহু বানাবো নিয়ে যাব তোমারে পারলে বন্ধু পারলে বার ঠেকাও তুমি আমারে হে পারলে বন্ধু পারলে বার ঠেকাও তুমি আমারে পারলে বন্ধু পারলে বার ঠেকাও তুমি আমারে হে পারলে বন্ধু পারলে বার ঠেকাও তুমি আমারে তুমি দরজা বন্ধ করে এখানে যতক্ষণ থাকবে আমি ততক্ষণ এখান থেকে নড়বো না আপনি কি তো সিন ক্রিয়েট করছেন ইচ্ছে করলে আমি এই দরজা ভেঙে তোমাকে জোর করে নিয়ে যেতে পারি কিন্তু আমি তা করব না আপনি আল্লাহর দোহাই লাগে আপনি এখান থেকে চলে যান আপনি কি সব পাগলামিতে মানাচ্ছেন না এছাড়া আমার বদনাম হবে দরজা খোলো বলছি না তোমার দরজা খোলো দরজা খোলো বলছি না হলে কিন্তু ভেঙে ফেলবো দরজা খোলো বলছি না হলে কিন্তু ভেঙে ফেলবো দরজা খোলো আমি তো জানি তাতে তোর সমস্যা বাবাও তো সিনক্রিয়েট করবে
সেটা তো ভাবিনি। এক কাজ করি, ওর মাকে ফোন করে বিষয়টা জানালে কেমন হয়? হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, আমি তমা বলছি। ওয়ালাইকুম আসসালাম। তমা, তুমি কাঁদছো কেন? নীরব ভাই আমাদের পাশেই ভাড়া উঠেছে, সে আমাকে বিয়ে করতে চায়। কি বলছো তুমি? হ্যাঁ আন্টি, ঘটনা সত্য। শর্তের কথাটা মনে আছে তো? আন্টি, আমরা গরিব, কিন্তু কাউকে কোনো কথা দিলে জীবন দিয়ে হলেও তা রক্ষা করার চেষ্টা করি। ওকে, তুমি টেনশন করো না, আমি দেখছি এই ব্যাপারে কি করা যায়। আমি বাসায় আসছি। নীরবের কোনো খোঁজ পেলে? নীরবের খোঁজ পাওয়া গেছে। কোথায় আছে ও? এসেই বলছি, রাখি। হ্যালো, হ্যালো নয়ন। শিট, এই যে এত বড় আয়োজন, বাসায় মেহমান আসবে নাকি? তোমার জম আসবে। কি ব্যাপার, কথা বলছো না যে? বাবা, ছেলে মা, বাবা লবণে কোটটা দিয়ে এসো। আনছি, ছেড়েছে। আশা করি আপনি আমাকে সহযোগিতাটুকু করবেন। আপনার ভাগ্নি মানে আমারও ভাগ্নি, অবশ্যই আপনার কথা মতো হবে। তাহলে তাহলে আমি নিশ্চিন্তে থাকলাম। রাখি, আসসালামু আলাইকুম। তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবে। আমার মেয়ে বলে বলছি না, আসলে ও খুব লক্ষ্মী মেয়ে। আমার বিশ্বাস যে ও আপনার সম্মান অক্ষুণ্ণ রাখবে। ঠিক আছে মা, তুমি নিজেদিকে খেয়াল রাখবে। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মারে, তোর কান্না তো আমরা সহ্য করতে পারি না। আমাদের কথা ভেবে একটু শান্ত হও মা। ঠিক আছে, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। হে আল্লাহ, তুমি আমাকে যেভাবে সংশোধন হওয়ার তৌফিক দান করেছো, ঠিক সেইভাবে আমার মেয়ের মনের কষ্ট দূর করে দাও। বাবা, তুমি সন্ধ্যা রাতে আবার কোথায় যাচ্ছ? পুরনো টিউশনগুলির দু একটা ঠিক করেছি। না, তুমি কোনো টিউশনই করতে পারবে না, ডাক্তার তোমাকে রেস্টে থাকতে বলেছে। ডাক্তার আমাকে হাসি খুশি থাকতে বলেছে, তাছাড়া সংসারের কথাও তো ভাবতে হবে। সংসার নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, নাচের ক্লাস থেকে আমি যা পাই তা দিয়ে আমাদের বাবিটি চলে যাবে। কিন্তু কোনো কিছু না করে আমি ঘরে বসে থাকলে আরো অসুস্থ হয়ে যাব। আমার সুস্থতার কথা ভেবে হলেও আমাকে কিছু করতে হবে মা। আচ্ছা ঠিক আছে, তবে বেশি করতে পারবে না,
দুই একটা। আচ্ছা, ও ও আরেকটা কথা, ওই ছেলেটার সাথে কখনো তুই খারাপ ব্যবহার করিস না। ছেলেটা খারাপ না মা, ওর জেদটা আমার পছন্দ হয়েছে। আবার তুই ভেবে নিস না যে তোকে আমি তোর শর্তটা ভাঙতে বলছি। শুধু বলছি আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন মা। বাবা, তুমি না বললেও আমি কখনো ওর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। কি খবর তমা? এই তো। তোমাদের বাড়িতে নাকি অনেক দামি গাড়ি নিয়ে মেহমান এসেছিল? হ্যাঁ, যাদের সাহায্যে আমার বাবার চিকিৎসা হয়েছিল। এমন মহান লোকদেরকে আমি দেখতে পারলাম না। হয়তো আবার আসতে পারে, তখন দেখবেন। তমা, তখন তো তোমার মনের কথাটা শোনা হয়নি, এখন বলো না শুনি, কে সে? দেশ ভাই, আমার মনটা এখন ভালো নেই, প্লিজ এখন এসব থাক না। কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, এমনিতেই শরীরটা ভালো লাগছে না। ওকে, তুমি রেস্টে থাকো। আচ্ছা, আমি যাই। কম বেশি বুঝি না, তুমি আমার বউ হবে, এটাই ফাইনাল। ওয়ালাইকুম আসসালাম। সারাদিন তো দেখি এখানেই বসে থাকো, তা শুনলাম ব্যাচেলার ভাড়া দিছো। হ্যাঁ চাচা, বুঝে শুনে দিয়েছ তো বাবা, তোমাকে তো আবার সবাই ফাঁকি দিয়ে চলে যায়। আচ্ছা ভাতিজা, ছেলেটা করে কি? জানি না, সারাদিন ঘরেই থাকে, খুব একটা বের হয় না। তবে তো ভীষণ সন্দেহের ব্যাপার। সন্দেহের কি আছে? তুমি তো সহজ সরল ছেলে, দেশের খোঁজ খবর কিছু রাখো। যৌথ বাহিনীর ধরপাকড় চলছে, বড় বড় সন্ত্রাসীরা নিজের এলাকা ছেড়ে এইভাবে অন্য এলাকায় এসে আত্মগোপন করে থাকে। বিপদে পড়ার আগে ছেলেটার খোঁজ নিও। চলো ভাই। হ্যাঁ চলো। অযথায় একটা ভদ্রলোক সম্পর্কে বাজে সন্দেহ। এটা কি করলেন আপনি? আপনাকে তো ভালো মানুষ মনে করেছিলাম, আসলে আপনি লোকটা ভালো না। আমি আবার কি করলাম? কি করেননি? তোমাকে আপনি আমার সামনে শীষ দিলেন। আপনি শীষ দেওয়ার কথা বলছেন? হ্যাঁ, আমি ওনাকে শীষ দেনি। ওই যে দেখুন, ওই যে একটা বিড়াল, আমি ওকে শীষ দিয়েছি।
দেখেছেন, এরই মধ্যে বিড়ালটার সাথে বেশ ভাব হয়েছে। ও আচ্ছা, সরি, নো প্রবলেম। আচ্ছা, আপনি সারাদিন বাসায় থাকেন কেন? আপনার কি কোনো কাজকর্ম নেই? হ্যাঁ আছে, থাকবে না কেন? আপনাকে তো বলেছি আমি বিয়ে করার জন্য এই বাসা ভাড়া নিয়েছি। আমাদের নিয়ম আছে, বিয়ের আগে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া নিষেধ। বেশ ইন্টারেস্টিং তো। আবারও সরি। না, ইটস অল রাইট। আচ্ছা আমি যাই। ভেবেছিলাম তোর মধ্যে থেকে নারী বিদ্বেষী ভাবটা কেটে গেলে তুই একদিন ঠিকই আমাকে গ্রহণ করবি, কিন্তু খোদা আমার দিকে তাকায়নি। আমি মরে যাব। গতকাল রাতেই আমি মরে যেতাম, কিন্তু কেন মরিনি জানিস? কারণ মরে গেলে তো তোকে আর আমি দেখতে পারবো না। আমি শুধু বেঁচে থাকবো তোকে দেখার জন্যই। প্লিজ প্লিজ স্টপ, আমি সহ্য করতে পারছি না। এই প্রথম মানছি তোর প্রতি কিছু অন্যায় হয়ে গেছে আমার। বিশ্বাস কর, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক হতে পারে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি, এবং তোমাকে কখনো আমি ভালোবেসে গ্রহণ করতে চাইনি। একটা, শুধুমাত্র একটা জেদ থেকে ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি অনুভব করছি আমার সারা অন্তর জুড়ে তোমা বসবাস করছে। এখন আমি অনুভব করছি আমি ওকে খুব ভালোবাসি। গুড, নিশ্চিত হলাম যে তুই কাউকে ভালোবাসতে পারিস। মম, আজ তোকে আমি আরো কিছু কথা বলবো। এই যে নয়ন, আমার বন্ধু, তোর মনে আছে ওকে যখন প্রথম আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম তখনই আমি ওকে ভাই হিসেবে গ্রহণ করেছি, কি তোর মনে আছে? হয়তো বলেছিস, আমার মনে নেই। আমার বাড়িতে আসার এক বছর পর থেকে ও নিয়মিত ডায়েরি লেখা শুরু করে। ঘটনাচক্রে আমি একদিন ওর ডায়েরি পড়ে ফেললাম। না নীরব, তুই কোনো ডায়েরি পড়িস না। আমি কোনো ডায়েরি লিখিনি। চুপ, কাপুরুষ, তুই কোনো কথা বলবি না, যা বলার আমি বলবো। ডায়েরিতে লেখা ছিল, আমি অতি সাধারণ একজন যার বেড়ে ওঠার কথা ফুটপাতে। তাকে নীরব রাজপুত্র বানিয়ে দিয়েছে, আর সেই আমি কিনা রাজকন্যার দিকে চোখ দিয়েছি। নীরব হয়তো ঘটনাটা একদিন জানবে। রাস্তার একটা ছেলে তার বোনের প্রেমিক হতে চায়, আমার স্থান হয়তো আবার সেই ফুটপাতেই হবে। তার ভয় করছি না, ভয় হচ্ছে আমি নীরবের মতো একজন ভালো ভাই আর বন্ধুও হারাব। আর তাই এই ডায়েরিতে আমি আমার ভালোবাসাকে মেরে ফেললাম। ডায়েরিটা পড়ে ভীষণ রাগ হয়েছিল আমার। আবার নিজেই নিজেকে বললাম, যদি নয়নকে ভাই হিসেবে গ্রহণ করতে পারি তো মমর প্রেমিক হিসেবে গ্রহণ করতে অপরাধ কি? ভেবে রাগটা পড়ে গেল। কিন্তু তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নিলাম ডায়েরির বিষয়টা অ্যাভয়েড করে যাব। আমি চেয়েছিলাম নয়ন তোকে জয় করুক, কিন্তু এই ডিয়েট কখনো চেষ্টাই করলো না। নো, এটা তোমাদের সমস্যা, এটা আমার সমস্যা না।
তোমাদের দুই বন্ধু দুই ভাইয়ের সমস্যা। এটা তো আমার জানার দরকার নেই যে কে আমাকে ভালোবেসেছিল। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কাকে ভালোবেসেছিলাম। আমি শুধু এতটুকু জানি তুমি যেরকম তোমাকে ভালোবাসো সেরকম আমি তোমাকে ভালোবাসি। আমার তোমাকে দেখা দরকার ছিল তাই তোমাকে দেখতে এসেছি। আবার দরকার হলে আবার আসবো। গুড বাই। এক্সকিউজ মি। জি। আপনি? আমি নাচের ভীষণ ভক্ত, ইচ্ছে আছে নাচ শিখব। ও আচ্ছা, তবে ভর্তি হয়ে যান। সেটাই ভাবছি, ভর্তি হয়ে যাব। ঠিক আছে, ভর্তি হন, দেখা হবে। এখন যান। কবির আসি, আল্লাহ হাফেজ। ওকে বাই। তুই এখানে কেন? কেন এখানে আমার আসা নিষেধ? ইয়েস। কারণ যাদের চামচামি করছিস তাদের সাথে থাক। আমার কাছে কি দরকার তোর? তোর কাছে আমার কি দরকার? না, তুই ছাড়া এই নয়নের জীবনের কোনো মূল্য নেই। আমি যা কিছু করছি তোর ভালোর জন্য করছি। তোর আর একটা ভালো কাজের প্রয়োজন নেই। ওহো, চামচাটা তাহলে তোমাদেরকে নিয়ে এসেছে। বাবা, তুমি এখানে এসে মোটেও ভালো কাজ করনি। জ্ঞান দিও না, এখান থেকে যাও। নীরব। নীরব, নীরব, উনি তোমার মা, ওনার সঙ্গে ভাবে কথা বলা তোমার ঠিক না। শাট আপ, গেট আউট, তোমরা সব চলে যাও। না, যাবো না। আমি তোমার মা, আমার কথা তুমি নাই বা ভাবলে? তোমার বাবার সম্মানের কথা ভেবে অন্তত তুমি এখান থেকে চলো। আমার বাবার সম্মানের কথা তোমার ভাবতে হবে না, তুমি যাও বলছি। এই সমাজের নারীরা কত যে অসহায় তুমি একটু ভাবো। বাবার চিকিৎসার টাকার জন্য তোমাকে কেন নর্তকী হতে হলো? তুমি কেন বুঝতে চাও না? সেদিন আমার বাবাকে বাঁচানোর জন্য আমাকে দ্বিতীয় বিয়ে করতে হয়েছে। আমি কিছুই বুঝতে চাই না। তোমাকে বুঝতে হবে। কোন মা তার সন্তানকে পৃথিবীর আলোতে এনে তাকে বুক ছাড়া করতে চায় না। তোমাকে আমি কোনোদিন আমার বুক থেকে ছাড়তে চাইনি। তুমি মিথ্যে অভিমানে দূরে সরে আছো। বারবার আমি চেষ্টা করেছি আর বারবার তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। তোমার জিদের জন্য আমার আরেক সন্তানকে বিদেশের মাটিতে ফেলে এসেছি। সে তো অভিমান করছে না? তোমার ছোট হয়ে সে প্রতিদিন আমার খোঁজ খবর নিচ্ছে। সে আমার ফিলিংস বুঝে। তুমি কেন বুঝবে না আমার কষ্ট? যারা বোঝে তাদের কাছে যাও। আমিও তো কষ্টে ছিলাম, কেউ তো আসেনি বুঝতে। আমিও কাউকে বুঝতে বাধ্য নই। বুঝবে, তুমি বুঝবে, আমি মরে গেলে বুঝবে। তাই করো। তুই আসলে একটা পশু। গেট আউট, গেট আউট। নেব খারাপ, ওকে যাচ্ছি, কিন্তু আমি তোর কাছে হাজারবার আসবো। যতদিন তুই নিজের ভুল না বুঝতে পারবি হাজারবার আসবো, হাজারবার আসবো, হাজারবার আসবো। ফিলিংসের কথা বলছে, কাটুক করে আদর দেখাচ্ছে। এখন আমার কারো আদর দরকার নেই। যখন আমার আদর দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি তখন? তখন তুমি চলে গিয়েছিলে এই পৃথিবীতে। শুধু আমি একাই ছিলাম, এখন আমি একাই বেশ আছি। এখন আর আমার কাউকে দরকার নেই, আমি একাই থাকতে পারবো। একাই থাকতে পারবো।
ভালোবাসা কেন স্বপ্ন ধুলো এলোমেলো হয়ে যায় কি যে কষ্ট ভালোবাসা কেন স্বপ্ন ধুলো এলোমেলো হয়ে যায় ওর বিগত জীবনের রূপকার কেন এত যন্ত্রণা জীবনে পথ চলায় ওর বিগত পৃথিবীর রূপকার বুকের ভালোবাসা সময়ের সাথে ছুটে ছুটে যে সবাই গতিহীন তোমার নাটকের চিরমি বড়ই কঠিন কেন চোখ ভিজে চোখের চলে কেন মন চলে দিলে দিলে কেন আশা গুলো হয় নিরুপায় জীবনের রূপকার কেন এত যন্ত্রণা জীবনে পথ চলায় ওর বিধাতা পৃথিবীর রূপকার বুকের ভালোবাসা বুকে কাঁদে হতাশা কথায় বলে বিরহে প্রেম চিরদিন বেঁচে যে যাই বলু প্রেম ছাড়া বাঁচে না কারো হৃদয় বলো কি এমন ক্ষতি তোমার যদি মনের মিলন দিতে সবার তবে কাঁদত না কেউ বেদনায় ওরে বিধাতা জীবনের রূপকার কেন এত যন্ত্রণা জীবনে পথ চলায় ওরে বিধাতা পৃথিবীর রূপকার বুকের ভালোবাসা বুকে কাঁদে হতাশা কি যে কষ্ট ভালোবাসা কেন স্বপ্ন ধুলো এলোমেলো হয়ে যায় কি যে কষ্ট ভালোবাসা কেন স্বপ্ন ধুলো এলোমেলো হয়ে যায় ওর বিধাতা জীবনের রূপকার কেন এত যন্ত্রণা জীবনে পথ চলায় ওর বিধাতা পৃথিবীর বুকের ভালোবাসা বুকে কাঁদে হতাশায় ওরে বিধাতা জীবনের রূপকার কেন এত যন্ত্রণা জীবনে পথ চলায় ওরে বিধাতা পৃথিবীর রূপকার বুকের ভালোবাসা বুকে কাঁদে হতাশায় সরি কেন নিজের কাছে নিজেকে ভীষণ অপরাধী লাগছে মনে হচ্ছে নীরবকে তুমি আমার জন্য হারিয়েছ সেদিন যদি নীরব আমার ডায়েরিটা না পড়ত হয়তো নীরব তোমাকে ভালোবাসত বিশ্বাস করো আমি চাইনি আমি চাইনি পৃথিবীর কেউ জানুক আমি তোমাকে ভালোবাসি তোমার কথা শেষ না আমি তোমার কাছে
ক্ষমা চাইতে এসেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি অনুশোচনায় মরে যাব। সত্যি বলতে কি, আমি তোমাকে একটা শাস্তি দিতে চাই। অবশ্যই তুমি আমাকে শাস্তি দেবে, আমি মাথা পেতে নেব। আমি তোমাকে বিয়ে করবো আর ভালোবাসবো নীরবকে। এটা তো আমার জন্য কোনো শাস্তি না, আমি অতি সাধারণ একজন মানুষ, আমাকে বিয়ে করলে তোমারও বরং শাস্তি হবে, সমাজে তোমার সম্মানহানি হবে। সেটা আমি বুঝবো। প্লিজ একটু ভাবো, ঠিক হচ্ছে না। প্লিজ এখন তুমি যাও, সকালে রেডি থাকবে, আমি নীরবে ওখানে যাবো। তোমার হাতটা একটু ধরুন। হ্যাঁ ধরে। তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি? আচ্ছা আপনি কি জানেন আমি যে আপনাকে ভালোবাসি? সত্যি? এইভাবে যদি বলতে পারতাম। কি খোঁজ খবর নিয়েছো? হ্যাঁ নিয়েছি। অযথাই আপনার একজন ভদ্রলোককে নিয়ে সন্দেহ করছেন। অযথা সন্দেহ না রে বাপ, তুমি তো আমাদেরই ছেলে, তোমার বিপদ মানে আমাদের বিপদ, তাই বলা। তোমার কাছে ভালো হলে তো ভালোই, চলো। আমার বুঝি ব্যথা লাগে না। সরি, কিন্তু তুমি এখানে তোমার বুকে রাখো নাকি? কে বলেছে আমি তোমাকে বুকে রাখো না, বরং তুমি আমাকে পাশ কাটিয়ে চলো। বুঝতে পারছো না আমার বুকের যন্ত্রণা? বুঝলাম, তুমি কি জিদ করে আমাকে বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ, জেদ করেই তো আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। তবে এটাও সত্য, আমি তোমাকে ভালোবাসি। কোথায় গেল? তুমি হারিয়ে কোথায় যাবে আমি আর সহ্য করতে পারছি না, আমি আর অপেক্ষা করতে পারব না, আমি আসছি। জানোয়ার, তোকে আমি ভালো জেনেছিলাম, এখন দেখছি তুই সত্যি একটা পশু। আর একটা কথা বলবি না, তোর এত বড় সাহস! দেখবো, প্লিজ থামুন। তোমা, এটাই তোমাকে শেষ সুযোগ দিচ্ছি আমি, তাড়াতাড়ি ভেবে নাও, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি যা চাই আমি তাই করি। কিন্তু আপনাকে এখনকার ঘটনাটা গোপন রাখতে হবে। রাখবো, তোমার সম্মান আমার কাছে অনেক দামি। দেশ ভাই, প্লিজ মাথা গরম করে কোনো কিছু করবেন না। তুমি কোনো চিন্তা করো না, হে আল্লাহ, তুমি আমাকে বলে দাও আমি কি করব। আমি তো নিজেকে দূরে রাখতে পারছি না, আমি ওকে অনেক ভালোবাসি 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 ভালোবাসি। আপনাকে আজই আমার বাড়ি ছাড়তে হবে। ছাড়বো না। ছাড়বো না মানে? দেখুন, আমি কোনো ঝামেলা পছন্দ করি না, ভালো ভালো বলছি, আপনি আমার বাড়ি ছেড়ে দিন। বললাম তো ছাড়বো না। আমাকে বাধ্য করবেন না আপনার উপর জোর খাটাতে। জোর খাটাবেন? খাটান,
শুনুন, এটা আমার এলাকা। জানি, তার মানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। একটা কথা বলবি না, জামাই। আচ্ছা, দেখাচ্ছি। যা দেখাস। আচ্ছা, আমি তো আমার কাছে যাচ্ছি। ঠিক আছে। আজ ওকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। দেশ ভাই, কি হয়েছে? কোন সমস্যা? আর বলো না, আমার সাথে রংবাজি করে ওকে আমি চরম শিক্ষা দেব। কে এত বড় সংস্কার? আমার ভাড়াটিয়া। চলুন তো দেখি। না, ও বড় সন্ত্রাসী, আমরা দুজন গেলে হবে না, অনেক লোকজন লাগবে। অসুবিধা নেই, ক্লাবে অনেক ছেলেপেলে আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে নিয়ে এক্ষুনি আসছি। আপনি বলেন আমি কি করব? আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু আংটি শর্ত আমি মরে গেলেও ভাঙতে পারবো না। অসুবিধা নেই, আমি চাচিকে বোঝাবো। বলেছিলাম না ভালো হবে না। আবার আসবো, তোকে আমরা ছাড়বো না। তোর এক পাতো শেষ, বাকিটাও এখন শেষ করে দেবো। প্লিজ ওকে মারবেন না, প্লিজ ওকে ছেড়ে দিন, ওকে মারবেন না। তুমি এখানে এসেছো কেন? ও সত্যি সত্যি বড় সন্ত্রাসী, তুমি চলে যাও তোমা, নইলে তোমাকে মারবে। আমি সন্ত্রাসী? ওকে মারবেন না, প্লিজ ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। মীরা, ওকে ছেড়ে দে। ভাইয়া, ভাইয়া আমি দুঃখিত, আপনার কাছে মূল ঘটনা লুকানোটা আমার ঠিক হয়নি, উনি কোনো সন্ত্রাসী নন, আমার জন্য উনি এখানে বাসা ভাড়া নিয়েছেন। কি বলছো? ওরা দুজন একে অপরকে ভালোবাসে। আমার মতো পঙ্গুর এই তো হওয়া উচিত। তবে যা কিছু করবেন খুব সাবধানে।
দেখো। আন্টি আপনি তাড়াতাড়ি চলে আসেন, এখানে বিরাট গন্ডগোল হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, হাজার হাজার লোক আমাদের মারার জন্য চারিদিক ঘিরে রেখেছে। হায় আল্লাহ, হে কি বলছো তুমি? স্যারের মোবাইল বন্ধ, কোনো যোগাযোগ করতে পারছি না। আল্লাহ, তুমি আমার নীরবকে রক্ষা করো, তুমি আমার নীরবকে রক্ষা করো। আপনি তাড়াতাড়ি চলে আসেন প্লিজ। আরে আপনারা চুপ করুন, শান্ত হন প্লিজ, আমার কথা শুনুন। বড় গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে এখানে বসে কাঁদছেন? কাঁদবো না তো কি করব, যার জন্য এত সব সেই তো আমার না। এদিকে পুরো এলাকার লোক ওই ব্যাটার উপর খেপেছে, আজকে সুযোগ একটা ওকে শিক্ষা দেয়া। না কবির, আমি কমিশনার ভাইকে জানিয়ে এসেছি, তিনি এসেছেন, এখন কিচ্ছু হবে না, সব কিছু একটা ভুল বোঝাবুঝি, ব্যাস বাদ দাও এসব। আপনারা থামুন, আরে থামুন, জোর করে কিছু হয় না কবির। এখন কি হবে? কিচ্ছু হবে না, নো টেনশন, আমি এই এলাকার কমিশনার, আমি বলেছি যা কিছু হয়েছে আমি দেখবো। যাত্রা বাইচা গেলি কমিশনার দলে কত বদমা থাকবো বাবুল, দুইটা সাইজ কম তো। ভীষণ বাজে বেঁচে গেলাম আমরা। নীরব চল এক্ষুনি এলাকা থেকে চলে যাই আমরা। যেতে হলে তোরা যা, আমি তোমাকে নিয়েই এখান থেকে যাব। নীরব, আমরা তোমাকে নিয়েই বাড়িতে ফিরব। হ্যাঁ, তোমাকে নিয়ে আমরা বাড়ি ফিরব। তুমি নাও, আমি তোমাকে বিয়ে করব না, তোমার ইচ্ছে, আমি তোমাকে বিয়ে করব না। নীরব, আমি তোর কাছে হাত জোর করছি, আজ অন্তত সব ভুলে যা। না, আমি কিছুই ভুলবো না। এই যে মিস তোমা, তুমি কি আমার বউ হবে নাকি উনার বৌমা হতে চাও? না, আমি দুটোই হতে চাই, যে কোনো একটা। তুই নিজেকে কি মনে করিস? আমরা কি সবাই তো গোলাম? যখন যা খুশি আমাদের উপর চাপিয়ে দিবি আমরা তো মাথা পেতে নেব। আমি কাউকে কিছু চাপিয়ে দেইনি, আমি শুধু বলতে চাই এই ভদ্র মহিলা পশ্চিমে তাকালে আমি পূর্বে তাকাবো। তবে আপনি শুনুন, আমি ওনার বৌমা হতে পারলে আপনার বউ হব। তোমা শুনুন, আমি কোনো পুতুল নই যে আপনারা আমাকে নিয়ে খেলবেন। মনে রাখবেন, আমি মরে গেলে আপনাকে বিয়ে করব না। তুমি এভাবে বলো না, তুমি শুধু ওর বউ হয়ে ওর ঘরে যাবে। ও সন্তানের পিতা না হলে কখনোই বুঝবে না এই মায়ের সন্তান হারানোর বেদনা। Go!
চলেন মা, তুমি বলো মা কখনো আমাকে ছেড়ে যাবে না? বলো মা, বলো বলো কখনো ছেড়ে যাবে না? বলো মা আর কখনো আমাকে ছেড়ে যাবে না? বলো মা, এসো মা, এসো। আমি সবার অনুমতি নিয়ে একটা কাজ করতে চাই। কি কাজ বাবা? আমার বন্ধু নয়ন মমকে ভালোবাসে, ওদের দুহাত এক করে দিলাম। হাই মামা, হাই, চলো চলো সবাই। হ্যালো গাইজ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনি সাবস্ক্রাইব করতে চান বঙ্গবিজ ইউটিউব চ্যানেলে, তাহলে ক্লিক করুন আমার এই পাশে। আর যদি অন্য ভিডিওর প্লেলিস্ট দেখতে চান, তাহলে চাপ দিন আমার চারপাশে চারপাশে।